মরতে হবেই শনাক্তকরণে ব্রেসলেট শিশুদের হাতে পায়ে মার্কার দিয়ে নাম লিখছে ফিলিস্তিনরা ভয়াবহ অবস্থা গাজার শয়ে শয়ে মানুষের মৃত্যু বলে দিচ্ছে ভয়াবহ শোচনীয় সব শব্দগুলোই তাদের জন্য ছোট নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে এর মধ্যেই বেশিরভাগই মহিলা আর শিশু গণক বর খোঁড়া হচ্ছে অসংখ্য মৃতদেহের ভিড়ে প্রতিনিয়ত খুঁজতে হচ্ছে স্বজনের নিথর দেহ প্রিয় মানুষটার দেহ শনাক্তকরণে যেন কোন ভোগান্তি পোহাতে না হয় তাই ফিলিস্তিনিরা জীবদ্দশাতেই শরীরে আঁকছেন বিভিন্ন শনাক্তকরণ চিহ্ন গত তিন সপ্তাহ ধরেই চলছে ইহুদি বাহিনীর লাগাতার বোমাবর্ষণ অবরুদ্ধ গাজার উপত্যকায় ইসরায়েল নিরলস বোমাবর্ষণ মানবিক বিপর্যয় আর করুণ পরিস্থিতির সৃষ্টি করছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি হলো ফিলিস্তিন এই হামলায় কমপক্ষে তিন হাজার শিশু সহ সাত হাজার ছশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আরও এক হাজার ছশো পঞ্চাশ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ও ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে আছে যাদের অর্ধেক শিশু মর্গুলোতে স্বজন হাজার হারাদের উপচে পড়া ভিড় হাসপাতালের আত্মীয়রা মৃতদেহ শনাক্ত করার আগেই দাফন করতে বাধ্য হচ্ছে অনেককে মরতে হবেই শনাক্তকরণে ব্রেসলেট শিশুদের হাতে পায়ে মার্কার দিয়ে নাম লিখছে ফিলিস্তিনরা ভয়াবহ অবস্থা গাজার শয়ে শয়ে মানুষের মৃত্যু বলে দিচ্ছে ভয়াবহ শোচনীয় সব শব্দগুলোই তাদের জন্য ছোট নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে এর মধ্যেই বেশিরভাগই মহিলা আর শিশু গণক বর খোঁড়া হচ্ছে অসংখ্য মৃতদেহের ভিড়ে প্রতিনিয়ত খুঁজতে হচ্ছে স্বজনের নিথর দেহ প্রিয় মানুষটার দেহ শনাক্তকরণে যেন কোনো ভোগান্তি পোহাতে না হয় তাই ফিলিস্তিনিরা জীবদ্দশাতেই শরীরে আঁকছেন বিভিন্ন শনাক্তকরণ চিহ্ন গত তিন সপ্তাহ ধরেই চলছে ইহুদি বাহিনীর লাগাতার বোমা বর্ষণ অবরুদ্ধ গাজার উপত্যকায় ইসরায়েল নিরলস বোমা বর্ষণ মানবিক বিপর্যয় আর করুণ পরিস্থিতি সৃষ্টি করছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি হলো ফিলিস্তিন এই হামলায় কমপক্ষে তিন হাজার শিশু সহ সাত হাজার ছশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আরও এক হাজার ছশো পঞ্চাশ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ও ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে আছে যাদের অর্ধেক শিশু মর্গুলোতে স্বজন হাজার হারাদের উপচে পড়া ভিড় হাসপাতালের আত্মীয়রা মৃতদেহ শনাক্ত করার আগেই দাফন করতে বাধ্য হচ্ছে অনেককে মরতে হবেই শনাক্তকরণে ব্রেসলেট শিশুদের হাতে পায়ে মার্কার দিয়ে নাম লিখছে ফিলিস্তিনরা ভয়াবহ অবস্থা গাজার শয়ে শয়ে মানুষের মৃত্যু বলে দিচ্ছে ভয়াবহ শোচনীয় সব শব্দগুলোই তাদের জন্য ছোট নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে এর মধ্যেই বেশিরভাগই মহিলা আর শিশু গণক বর খোঁড়া হচ্ছে অসংখ্য মৃতদেহের ভিড়ে প্রতিনিয়ত খুঁজতে হচ্ছে স্বজনের নিথর দেহ প্রিয় মানুষটার দেহ শনাক্তকরণে যেন কোন ভোগান্তি পোহাতে না হয় তাই ফিলিস্তিনিরা জীবদ্দশাতেই শরীরে আঁকছেন বিভিন্ন শনাক্তকরণ চিহ্ন গত তিন সপ্তাহ ধরেই চলছে ইহুদি বাহিনীর লাগাতার বোমাবর্ষণ অবরুদ্ধ গাজার উপত্যকায় ইসরায়েল নিরলস বোমাবর্ষণ মানবিক বিপর্যয় আর করুণ পরিস্থিতি সৃষ্টি করছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি হলো ফিলিস্তিন এই হামলায় কমপক্ষে তিন হাজার শিশু সহ সাত হাজার ছশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আরও এক হাজার ছশো পঞ্চাশ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ও ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে আছে যাদের অর্ধেক শিশু মর্গুলোতে স্বজন হাজার হারাদের উপচে পড়া ভিড় হাসপাতালের আত্মীয়রা মৃতদেহ শনাক্ত করার আগেই দাফন করতে বাধ্য হচ্ছে অনেককে